আমি সৌরভ, সবাইকে স্বাগত জানাই টিএমআতা মুভি রিভিউ চ্যানেলে। আজকে রিলিজ হয়ে গেছে এক্সটেনশন মুভি ট্রেলার। এই ট্রেলারটা কেমন হয়েছে সেটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। এই বইটা ডাইরেক্ট করতে চলেছে অ্যান্টনি এবং জো রুসো। এই বইয়ের কাস্টের মধ্যে আমরা দেখতে পাবো ক্রিস হেমসওয়ার্থ, তার সাথে রণদীপ হুডা এবং তার সাথে পঙ্কজ ত্রিপাঠীকে। এই মুভিটার প্রথমে নাম ছিল ঢাকা, পরে নাম চেঞ্জ করে এই মুভিটার নাম রাখা হয় এক্সটেনশন। এই মুভিটা একটা অ্যাকশন থ্রিলার জনারের মুভি হতে চলেছে। এই মুভির মধ্যে আমরা প্রচুর অ্যাকশন দেখতে পাবো। ট্রেলারে আমরা প্রচুর অ্যাকশন সিকোয়েন্স দেখতে পাচ্ছি, যেগুলো দেখতে বেশ ভালো লাগছে। এই মুভিটার শুটিং গত বছর ভারতে হয়েছে আহমেদাবাদ শহরে। এই মুভির কাস্টের মধ্যে প্রথমে পঙ্কজ ত্রিপাঠী যে রোলটা করছে সেই রোলটা করার কথা ছিল মনোজ বাজপেয়ী। মনোজ বাজপেয়ীর সাথে ডেট ইস্যুর জন্য এই রোলটা পেয়ে যায় পঙ্কজ ত্রিপাঠী। এই মুভির স্টোরি প্লটটা হচ্ছে দুটো দেশের ডাক লর্ডদের মধ্যে। ইন্ডিয়ার ডাক লর্ডের ক্যারেক্টারটা প্লে করছে পঙ্কজ ত্রিপাঠী এবং বাংলাদেশের ডাক লর্ডের ক্যারেক্টারটা প্লে করছে রণদীপ হুডা। পঙ্কজ ত্রিপাঠীর ছেলেকে কিডন্যাপ করে বাংলাদেশের ডাক লর্ড এবং বাংলাদেশে তাকে আটকে রাখে। ক্রিস হেমসওয়ার্থের ক্যারেক্টারটা কীভাবে তাকে রেস্কিউ করবে এবং ওই রেস্কিউ মিশনটা কীভাবে সফল হবে সেটাই দেখানো হবে এই মুভিটায়। এই মুভির স্টোরি প্লটটা বেশ ইন্টারেস্টিং এবং এই মুভিতে প্রচুর অ্যাকশন সিকোয়েন্স থাকবে এবং অ্যাকশন সিকোয়েন্সগুলো হাই লেভেলে শ্যুট করা হয়েছে। এই মুভিটার নাম প্রথমে ঢাকা ছিল, একটা কন্ট্রোভার্সির জন্য এই নামটা চেঞ্জ করতে হয়, কেননা এই মুভিটার বেশিরভাগটা শুটিং ইন্ডিয়াতে হয়েছে, বাংলাদেশে সেই মুভিটা শ্যুট করা হয়নি। এই কন্ট্রোভার্সিটা ক্রিয়েট হওয়ার পর এই নামটা চেঞ্জ করে এক্সটেনশন করা হয়। ওভারঅল এই মুভিটা নেটফ্লিক্স রিলিজ হচ্ছে। এই মুভিটা হয়তো হিন্দিতে রিলিজ হবে, হয়তো বাংলাদেশে যদি রিলিজ হয়তো বাংলাতেও ডাব করে রিলিজ করা হতে পারে নেটফ্লিক্সের তরফ থেকে। এই মুভিটায় ক্রিস হেমসওয়ার্থকে আমরা আবারও দেখতে পাবো অ্যাভেঞ্জার এন্ড গেম এবং ইনফিনিটি ওয়ারের পর। এই প্রথম আমরা ক্রিস হেমসওয়ার্থকে থরের রোলের বাইরে কোনো পাওয়ারফুল রোল করতে দেখব। গত বছর তার MIB ইন্টারন্যাশনাল মুভিটা তেমন আমাদের মধ্যে দাগ কাটতে পারেনি। আশা করা যায় এক্সটেনশন মুভিটা আমাদের মধ্যে দাগ কাটবে এবং ক্রিস হেমসওয়ার্থের যারা ফ্যান আছে তাদের এই ট্রেলারটা অবশ্যই পছন্দ হবে। ক্রিস হেমসওয়ার্থের যেমন বডি ল্যাঙ্গুয়েজ, অ্যাকশন সিকোয়েন্সগুলো পারফর্ম, ট্রেলারে কমেডিকে খুব একটা টাইম দেওয়া হয়নি, কিন্তু দু একটা কমেডি টাইমিং আছে ট্রেলারে যেটা দেখতে বেশ ভালো লাগছে। ওভারঅল এক্সটেনশন মুভি ট্রেলারটা বেশ ভালো এবং একটা ইমপ্রেসিভ ট্রেলার। নেটফ্লিক্স আমাদের সামনে একটা ভালো মুভি আনতে চলেছে। এই মুভিটা ডাইরেক্ট করছে অ্যান্টনি এবং জো রুসো। অ্যান্টনি রুসো এবং জো রুসো এর আগে অ্যাভেঞ্জার ইনফিনিটি ওয়ার এবং এন্ড গেমের মতো ছবি বানিয়েছে। তারা কী লেভেলের ডাইরেক্টর আমরা সবাই জানি। আশা করা যায় এই মুভিটাও পারফেক্ট হতে চলেছে এবং ডাইরেকশানের দিক থেকে এই মুভিটার কোনো কমতি থাকবে না। নেটফ্লিক্স এই মুভির বাজেট খুব হাই রেখেছে, সেটা দেখে বোঝা যাচ্ছে এই প্রোডাক্টটা। আশা করা যায় এক্সটেনশন একটা ভালো মুভি হতে চলেছে এবং একটা এন্টারটেইনিং মুভি দেখতে পাবো আমরা ঘরে বসে। এখন বর্তমান পরিস্থিতিতে আমরা ঘরে বন্দি, তার মধ্যে যদি এরকম একটা ভালো মুভি আসে আমরা সবাই ঘরে বসে একটা ভালো মুভি এনজয় করতে পারবো থিয়েটারে না গিয়েও। এটাই ছিল এই ট্রেলারটা নিয়ে আমার ওপিনিয়ন। এই ভিডিওটা যদি ভালো হয় তাই লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে। আমার চ্যানেল নতুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।